গত কয়েকদিন আগে বর্ধমানের একটি পথ দুর্ঘটনায় বড়োয়ার এক পরিবারের মোট 5 জনের মৃত্যু হয়। তাদের সঙ্গে দেখা করলেন সায়নী সিংহরায় ও মন্ত্রী আখরুজ্জামান। গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার বড়োয়ার সৈয়দপুরে গ্রামীণ একই পরিবারের মোট 5 জনের মৃত্যু হয়, যার জেরে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছিল গোটা গ্রাম জুড়ে। এবার মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী সিংহ রায়, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, বড়োয়া বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সহ এক ঝাঁক জেলার তৃণমূল নেতৃত্ব সেই পরিবারের সঙ্গে দেখা করলেন এবং সমবেদনা প্রকাশ করলেন। করলেন এদের পরিবারের জন্য বিপ্রশেখর অঞ্চলের সৈতরা গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। 5 জন এই পরিবারের সদস্য, ছোট বড় নিয়ে তারা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা ভীষণভাবে মর্মাহত। আমরা জানি যাদেরকে হারিয়ে ফেলেছি তাদেরকে হয়তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু তাদের পাশে থাকার জন্য আমাদের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ এবং আমাদের এখানকার সভাপতি জজ সাহেব তারা ছুটে এসেছিলেন, প্রারম্ভিকভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে আমরা মন্ত্রী আখরুজ্জামান, আমি এবং আমাদের এমএলএরা হুমায়ুন কবির, আশিস মার্জিত এবং আমাদের জাফিকুল ইসলাম, আমরা সবাই মিলে এসেছি এখানে। আমাদের যুব সভাপতি আনারুলও এখানে এসেছে। আমরা সবাই মিলে একটা বার্তাই দিতে এসেছি যে যে ক্ষতি এই পরিবারে হয়ে গেছে, এই ক্ষতিপূরণ হয়তো আমরা করতে পারবো না, কিন্তু আমাদের দল, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সর্বদা মানুষের পাশে থাকার কথা বলেছেন, আমরা তাদের পাশে আছি। ইতিমধ্যে আমাদের মন্ত্রী সাহেব তাদেরকে কথা দিয়েছেন, দিদির মানবিক মুখ হিসাবে যে অ্যাক্সিডেন্ট বেনিফিটের টাকা, আমরা সেটা অবিলম্বে তাদেরকে পাইয়ে দেবো। তাদের কিছু পরিবারের সদস্য চিকিৎসা চলছে আমাদের এসএসকেএম হসপিটালে, সেখানে তদারকি করা হচ্ছে এবং বিনামূল্যে যাতে চিকিৎসার ব্যবস্থা করা যায় তার ব্যাপারে আমরা দিচ্ছি। তাদের আপনারা যেটা আমাকে বললেন যে একজন রোজগারের ব্যক্তি সে পঙ্গু হয়ে পড়েছে, যাতে এই পরিবারের আর্থিক সচ্ছলতা আসে, কাউকে কর্মক্ষমতা যাতে আমরা ত্বরান্বিত করতে পারি, তাই সেই ব্যাপারে আমরা সরকারের সঙ্গে আলোচনা করে আশা করি অল্প সময়ের মধ্যে একটা নিশ্চয় বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আগামী দিনে তাদের পাশে থাকবো। আজকে আমরা যারা এখানে আমাদের জনপ্রতিনিধি প্লাস সাংগঠনিক দায়িত্বে আমরা যারা আছি, এটাই হচ্ছে আমাদের তাদের কাছে আজকে অঙ্গীকার। এটা দুঃখ প্রকাশ বা বেদনা জানিয়ে কিন্তু এটা ক্ষান্ত নয়, তার কারণ যে পরিবারের গেছে সংসদ হয়ে গেছে। এরকম একটা মর্মান্তিক ঘটনার জন্য এই পরিবার তারা তৈরি ছিল। আপনারা শুনলেন যে পরিবারের উপার্জনশীল ব্যক্তি বোম্বেতে রাজমিস্ত্রির কাজ করে, সে ছেলেকে তারা আনতে গেছিলো এয়ারপোর্ট ঘুরবে দেখবে বলে এসেছিলেন। সেই আনন্দটা নিরানন্দ হয়ে গেল রাতের অন্ধকারে। তারা 5 জন স্পট মারা গেছেন, 5 জন এখনও পিজিতে চিকিৎসাধীন আছে। সেখানে পিজিতে যারা চিকিৎসাধীন আছে সেখানে আমাদের দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমরা টোটাল ব্যাপারটা মনিটরিং করছি। তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে একদিকে, অপরদিকে সরকারের পক্ষ থেকে, দুই দিক থেকে তাদের বিনামূল্যে সমস্ত চিকিৎসা পরিষেবা আমরা দিচ্ছি। একজন গেছে আইসিইউতে, বাকি 4 জন বেডে আছে, তাদের অবস্থা এই জায়গায় আছে। আমরা দলের পক্ষ থেকে আমাদের জেলা সভানেত্রী সায়নী সিংহ রায় আর্থিক কিছুটা অনুদান করলেন দলের পক্ষ থেকে। আমরা সরকারের পক্ষ থেকে ডিএম বর্ধমান এবং ডিএম মুর্শিদাবাদ দুজনের সঙ্গে কথা হয়েছে। আমাদের সরকারের একটা মমতা ব্যানার্জি একটা মানবিক মুখ একটা সরকারি স্কিম আছে, যে পরিবারগুলো অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট হয় তাদের জন্য স্পট ডেটের জন্য 2 লক্ষ টাকা তাদের একটা ক্লেম দেওয়ার ব্যবস্থা আছে। 5 জন পরিবার 2 লক্ষ করে, 5টা হেডে 10 লক্ষ টাকা আমরা ডিএমকে বলেছি। পোস্টমর্টম রিপোর্ট পাস উইদিন 7 ডেজ পরিবারগুলোর হাতে আমাদের মমতা ব্যানার্জির যে মানবিক স্কিম অ্যাক্সিডেন্ট বেনিফিট আমরা তুলে দেবো। এবং যারা হসপিটালে চিকিৎসাধীন আছে তাদের জন্য 50,000 টাকা যে সরকারি বেনিফিট রোড অ্যাক্সিডেন্ট, এই ক্লেমটা আমরা পাওয়ার জন্য যথারীতিভাবে আমরা সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমরা ডিএম বর্ধমান এবং ডিএম মুর্শিদাবাদ সঙ্গে আমাদের কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া মাত্র আমরা এটা তদারকি করবো যাতে দেখা যায়। এবং যে বাড়ির যে অবস্থাটা আমরা দেখলাম যে একটা সেখানে আমাদের দিদির যে আবাস আছে, আমরা ডিএমকে বলি অতি সত্বর আমাদের জেলা সভানেত্রী সায়নী সিংহ রায় তদারকি করবেন। আমরা ডিএমের মাধ্যমে একটা বাড়ি যাতে এই পরিবারটা পায় সেটার আমরা উদ্যোগ করবো। এক কথাই, তৃণমূল পার্টি এবং আমাদের মা মাটি মানুষের সরকার মানবিক মুখ নিয়ে এই পরিবারের পরিস্থিতির পাশে দাঁড়াবে, পাশে থাকবে, এইটুকু আমরা আশ্বস্ত করা ছাড়া এদের আর কিছু বলার ভাষা আমাদের নেই।